নমস্কার, আমার প্রিয় কৃষ্ণ মুদ্রা। স্মার্ট ফার্মিং আইটিএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমন ধানের যে পাঁচকাঠির সংখ্যা রয়েছে, সেই পাঁচকাঠির সংখ্যা আপনারা কীভাবে খুব সহজে একেবারে কম খরচের মাধ্যমেই দ্রুত বৃদ্ধি করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আমি আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ধানের পাঁচকাঠির সংখ্যা যত বেশি বৃদ্ধি হবে ততই কিন্তু সেই ধান গাছ থেকে ততই আমরা কিন্তু বেশি ফলন পাবো। তাই আমাদের এই ধানের পাঁচকাঠির সংখ্যা কিন্তু যে কোনো প্রকারই হোক আমাদের বৃদ্ধি করতে হবে। তো এই ধানের পাঁচকাঠির সংখ্যা বৃদ্ধি করতে হলে আমাদের কিন্তু প্রথম থেকেই কয়েকটি বিষয়ে আমাদের নজর রাখতে হবে, সেটা একেবারেই বীজ তোলা থেকে তৈরি করে রোপণ পর্যন্ত। তো আমরা যখন জমির তৈরি করব, সেই জমি তৈরি করার সময় কিন্তু আমরা অবশ্যই সেই জমির যে পিএইচ লেভেল রয়েছে সেই পিএইচ লেভেলটা আমরা সেই পিএইচ লেভেলের মানটা আমরা নির্ণয় করব। তো সেই পিএইচ লেভেলের মান জানার পর, সেই পিএইচ লেভেলের মান বেশি আছে না কম আছে সেই মানটাকে আমরা নিউট্রাল করব। নিউট্রাল করার পরেই কিন্তু আমরা সেই জমিতে সার প্রয়োগ করব। কেননা আপনারা যদি জমির পিএইচ সঠিক না জানেন, তাহলে কিন্তু যতই পরিমাণে আপনারা জমিতে সার দেন না কেন, সেই জমি থেকে কিন্তু কোনো ধরনের যে গাছ বা উদ্ভিদ রয়েছে সেই গাছ উদ্ভিদ কিন্তু সেখান থেকে সার গ্রহণ করতে পারবে না। তাই আপনারা অবশ্যই কিন্তু আগে জমির সেই পিএইচ লেভেলটাকে জানুন, তারপরে আপনারা সার প্রয়োগ করুন। তো বন্ধুরা, এরপর যে বিষয়টি আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে বীজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা বীজ যখন নির্বাচন করবেন তখন অবশ্যই সুস্থ সবল এবং উন্নত প্রজাতির আপনারা এই ধানের বীজ নির্বাচন করবেন, কেননা সেই বীজ থেকেই কিন্তু আপনার সুস্থ সবল চারা তৈরি হবে। এবং জমিতে যখন আপনারা এই চারা রোপণ করবেন তখন অবশ্যই সেই চারা গাছের বয়স যাতে প্রায় 30 থেকে 35 দিনের মধ্যে থাকে তার চেষ্টা করবেন। কেননা বেশি বয়স্ক চারা আপনারা যদি জমিতে রোপণ করেন তাহলে কিন্তু সেই চারা বেশি একটা পাঁচকাঠির সংখ্যা বৃদ্ধি করতে পারবে না। তো অবশ্যই নির্দিষ্ট বয়সের চারা আপনারা জমিতে রোপণ করুন, এবং জমিতে চারা রোপণের সময় অবশ্যই জমির যে চারার যে ডেন্সিটি রয়েছে অর্থাৎ ঘনত্ব, সেই ঘনত্ব মোটামুটি আপনারা 9 থেকে 10 ইঞ্চির মধ্যে রাখুন। এবং চারা রোপণের পর জমি থেকে আপনারা সে জমির যে জল রয়েছে সেই জলকে বের করে দেন, কেননা জমিতে যদি অতিরিক্ত জল রাখেন তাহলে কিন্তু সেই চারা গাছ একটা ভালো থাকবে না। কেননা অতিরিক্ত জল থাকলে সেই চারা গাছটা নরম হয়ে যাবে অর্থাৎ বেশি একটা মজবুত বা শক্ত হবে না। তাই আপনারা অবশ্যই কিন্তু জমির যে জল রয়েছে সেই জলকে আপনারা ছিপছিপে রাখুন, এবং মোটামুটি আপনারা 1 থেকে 2 সেমি পরিমাণে আপনারা জল রাখতে পারেন। তাহলে দেখবেন সেই যে চারাটি আপনারা লাগিয়েছেন সেই চারাটি অবশ্যই শক্ত এবং মজবুত থাকবে, এবং পাঁচকাঠির সংখ্যা খুবই দ্রুত বৃদ্ধি ঘটাতে পারবে। এবং মোটামুটি আপনার চারা গাছের বয়স যখন প্রায় 15 দিন হয়ে যাবে তখন আপনারা হালকা করে আপনারা অবশ্যই জমিতে ইউরিয়ার প্রয়োগ করতে পারেন। তাহলে দেখবেন যে প্রায় 20 থেকে 25 দিনের মাথায় দেখবেন সেই চারা গাছ থেকে প্রচুর পরিমাণে পাঁচকাঠির সংখ্যা বৃদ্ধি হয়েছে। তো আমার যে সমস্ত চাষি বন্ধুর ধান গাছের বয়স প্রায় 20 থেকে 25 দিন অলরেডি হয়ে গেছে, এখনও পর্যন্ত বেশি একটা পাঁচকাঠির সংখ্যা বৃদ্ধি হয় নাই, তো আপনারা কি করবেন? তো আপনারা যখন প্রথম চাপান সার আপনারা প্রয়োগ করবেন ধানের জমিতে তখন আপনারা অবশ্যই কিন্তু বিঘাপ্রতি প্রায় 10 থেকে 12 কেজি ইউরিয়া, এবং এর সঙ্গে নেবেন আপনারা পটাশ প্রায় 8 থেকে 9 কেজি, এবং এর সঙ্গে নেবেন জিঙ্ক সালফেট বিঘাপ্রতি আপনারা 1.5 থেকে 2 কেজি পরিমাণে নিতে পারেন, এবং 33% যে জিঙ্ক রয়েছে সেই জিঙ্ক সালফেটই কিন্তু আপনারা জমিতে প্রয়োগ করবেন। এবং এর সঙ্গে আর একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে পিজিআর। হ্যাঁ বন্ধুরা, এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে যদি আপনার জমির ধান গাছের পাঁচকাঠির সংখ্যা খুব একটা বৃদ্ধি হয় নাই। তো আপনারা এই পিজিআরটা যদি আপনারা আপনার জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু অবশ্যই সেই যে ধান গাছের যে চেহারা রয়েছে সেই চেহারার কিন্তু অনেকটাই পরিবর্তন করবে। তো আপনারা অবশ্যই কিন্তু যখন পিজিআর আপনারা নেবেন তখন অবশ্যই কিন্তু সাইটোকাইনিন যুক্ত যে পিজিআরগুলি রয়েছে সেই পিজিআরগুলি আপনারা ব্যবহার করবেন, কেননা সাইটোকাইনিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি সাইটোকাইনিন কিন্তু এই উদ্ভিদের যে কোষ বিভাজন রয়েছে সেই কোষ বিভাজনকে খুব দ্রুত ঘটায়, এবং যে উদ্ভিদের যে পার্শ্বীয় মুকুল রয়েছে সেই পার্শ্বীয় মুকুলের যে বৃদ্ধি রয়েছে সেই বৃদ্ধি কিন্তু খুব দ্রুত ঘটায়। তো অবশ্যই যদি আপনার এই সাইটোকাইনিন আপনার ধানের জমিতে অর্থাৎ ধানের মধ্যে যদি আপনারা প্রয়োগ করেন এবং এই চাপান সারের সঙ্গে যদি আপনারা মিশিয়ে প্রয়োগ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার জমির যে ধানের পাঁচকাঠির সংখ্যা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি ঘটবে।
তো আপনারা এই প্রিজিয়ার হিসেবে আপনারা কিন্তু কৃষি রসায়ন কোম্পানির যে পোষক গ্রিন বা পোষক সুপার রয়েছে, এই পোষক সুপার বা পোষক গ্রিন আপনারা কিন্তু বিঘাপতি প্রায় 200 ml এই চাপানো সারের সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। তো আশা করি এই পদ্ধতিতে যদি আপনারা সার প্রয়োগ করেন, প্রথম চাপান সারটি, তাও অবশ্যই আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমার প্রিয় চাষি বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের অন্যান্য চাষি বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, আর এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।